ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের আমি চলে এসেছি আমার কাকুর বাড়িতে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর এখানে হচ্ছে পুজো। তো সকালে হয়ে গেছে, একদিকে রয়েছে মনসা ঠাকুর আর একদিকে রয়েছে শীতলা ঠাকুর, তো রাতে হবে কালী পুজো। তো সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, দেখতে থাকো। একদিকে যেমন পুজো হচ্ছে আর একদিকে তেমন বসে রয়েছে বাড়ির সমস্ত রিলেটিভ। তো এখানে আমার সমস্ত দিদিরা রয়েছে, আর এই দিকে দেখো আমি, বৌদি, মা, এরা সবাই আছি আমরা এখানে। তো চলো আমাদের কালী পুজোতে রাতে আমরা সবাই ঘর তুলতে যাব, আর কেমনভাবে কালী পুজো হচ্ছে সবটাই দেখাবো এই ব্লগের মাধ্যমে। আর এখানে দেখো এখন হচ্ছে মায়ের আরতি, মানে দুপুরবেলাতে যেই সব পুজো হয়ে গেছে সেই সব পুজোরই আরতি হচ্ছে। এই আরতি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব কালী পুজোর দিকে। কাকুর বাড়িতে বাইরের ডেকোরেশনে এরকম লাইট দিয়েছে, খুব ভালো লাগছে ডেকোরেশনটা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি খেতে। তো যেহেতু শীতকাল, তাড়াতাড়ি খেয়ে নিলেই হয়, কারণ সবাই কাজ করছে, কাজ করবে পুজো বাড়িতে। তো এটা হচ্ছে বাইরের প্যান্ডেল যেখানে গেটটা করা হয়েছে। তো সামনেই দাদার বিয়ে রয়েছে, মানে পুজোর পরের দুদিন পর, তাই আমরা সবাই আছি, খুবই আনন্দ করছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা সবাই মিলে ঘর তুলতে যাব কালী পুজোর। আমরা সবাই মিলে ঘর তুলতে বেরিয়ে পড়েছি, আর ঘড়িতে বাজে 11টা। তো অনেকটাই রাত শীতকালে। তো এখন আমরা চলে আসছি বাড়ি। তো দেখো যে চারদিকটা অনেকটাই নিস্তব্ধ পরিবেশ, কারণ অনেকেই এখনও আসেনি, আমরা কয়েকজন শুধু চলে এসেছি। তো চলো এখন গিয়ে তোমাদেরকে প্রতিমাটা দেখাবো, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন চলে যাচ্ছি একদম পুজো মণ্ডপের সামনে। তো কালী পুজোর যে মণ্ডপটা সেটা কিন্তু অন্যভাবে সাজানো হয়েছে। তো চলো ডেকোরেশনটা দেখো। কালী পুজো হচ্ছে কাকুর বাড়িতে, আর এই পুজোগুলো হচ্ছে আমার ছোড়দার মানসিক পুজো। তো যেহেতু ছোড়দার বিয়ে রয়েছে সামনে, তাই সমস্ত পুজোগুলো হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে অবশ্যই বিয়ের ভিডিওগুলোও শেয়ার করব। তো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো এই দিকে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ঘর তুলে সবাই চলে এসেছে। Thank you.
কালী পুজোর কাজ শুরু হয়ে গেছে আর আমরা সবাই বসে পুজো দেখছি। তো দেখো এখন কিন্তু লোকজন খুবই কম রয়েছে, কারণ কেউ কেউ আসছে, কেউ চলে যাচ্ছে, এরকম হচ্ছে। আর ব্রাহ্মণ ঠাকুর কিন্তু পুজোর কাজ প্রায় শুরু করে দিয়েছে। না কি হয়েছে, ভালো তো পুজো পার্বণে কুটুম বন্ধু না এলে না একদম ভালো লাগে না।